নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সাথে আমি সিনচিতা। এই মুহূর্তে চলে এসেছি জিও বাংলা শারদ সম্মান 2019 পুজোর আড্ডা নিয়ে। পুজো মানে সবার, সবাইকে নিয়ে আনন্দ করা, সবার সাথে মিলেমিশে থাকা। আজকে কিন্তু আমি পেয়ে গেছি আমার সাথে উলুবেরিয়ার PWD ফোরাম অফ আশা ভবন সেন্টারের সদস্যদের। তাদের পুজোর একটা উদ্যোগ এই বিশেষভাবে বলার কারণটা কিন্তু এখানে যারা রয়েছেন সব মহিলারা, আর তারা বিশেষভাবে সক্ষম। তো তাদের একটা সুন্দর উদ্যোগ নিয়ে পুজো করা কিন্তু শুরু, আর সেই পুজোর খুঁটিনাটি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। আর ক্লাবের যারা মেম্বার আছে আজকে তাদেরকে আমাদের সাথে পেয়ে গেছি, চলুন তাদের সাথে কথা বলে নেওয়া যাক। আসুন আমরা পরিচয় করে নিই ক্লাবের যারা মেম্বার রয়েছে তাদের সাথে। আমরা প্রথমেই কিন্তু পেয়ে গেছি ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন তাকে, পুতুল মাইতিকে, তাকে কিন্তু তার সাথে কিন্তু আমরা কথা বলে নেবো, বাকি ক্লাব মেম্বারসদের সাথেও কিন্তু কথা বলে নেবো। নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। নমস্কার, আমার নাম পুতুল মাইতি, আমি পার্সন্স উইথ ডিসএবিলিটিজ ফোরামের সেক্রেটারি। আচ্ছা, তো এই জিও বাংলায় এসে মানে কেমন লাগছে আপনাদের? আমার আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুবই খুশি। আমরা গত বছর একটা প্রাইজ পেয়েছিলাম এশিয়ান পেন্ট সাদত সম্মান, সেখানেও আমরা অনেকটা মানে আমাদের অ্যাক্টিভিটিটা তুলে ধরেছিল। এবছরও আবার আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুবই খুশি। আমরা কিন্তু ক্লাবের মেম্বার MG ফরহান কে পেয়ে গেছি, তো তার সাথে কিন্তু আমরা কথা বলে নেবো। নমস্কার দাদা, জিও বাংলা আপনাকে স্বাগত। তো আজকে জিও বাংলায় আসতে পেরে কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, খুবই ভালো লাগছে। মানে এরকম একটা জায়গায়, বিশেষ করে আমার আশাটা বড় কথা নয়, বিশেষ করে আমাদের যারা এরকম স্পেশাল আমার যে দিদিরা এসছে, এটাই আমি খুবই আনন্দিত। আমরা তো যখন ইচ্ছে চলে আসতে পারি মনে, কিন্তু এই দিদিরা তো আসতে পারে না, না তো এদের জন্যই এত কিছু করা। মানে এই দিদিরা যাতে খুশি থাকতে পারে, দিদিরা যাতে আনন্দ থাকতে পারে, আমাদের সেটাই আমাদের কাছে সবচেয়ে বড়। হ্যাঁ, তো এই দিদিরা সবাই মিলে এই যে সুন্দর একটা পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে, সেই পুজোটা সম্বন্ধে কিন্তু আমরা জানতে চাইবো, পাশাপাশি দর্শক যারা রয়েছেন তারাও কিন্তু জানতে চাইবেন। আপনি যদি সেই ব্যাপারটা একটু বলেন। দেখুন, এইটা সাধারণত আমাদের এই বছর আমরা সপ্তম বর্ষে পদার্পণ করছি। আমরা প্রতি বছর পুজোর থিমটাকে কিন্তু নানাভাবে তুলে ধরি, মানে সামাজিক দিক থেকেই আমরা নানাভাবে তুলে ধরি। তো এই বছরও আমরা সেরকমই একটা সামাজিক দিক দিয়ে, অর্থাৎ চাইল্ড প্রোটেকশন বা শিশু সুরক্ষা নিয়ে আমরা এবছর করছি। পুজো দেখুন, আমাদেরও পুজো একদম অন্যান্য পুজোর মতনই এক, কিন্তু এটা একটু আমাদের স্পেশাল, কারণ এই মানে এরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষভাবে সক্ষম যেহেতু এই দিদিগুলো, তো ওই জন্য আমরা স্পেশালভাবে করি। তার জন্য আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় যিনি আমাদের MLA বিধায়ক, সবার কাছ থেকে আমরা সব রকম সাহায্য পেয়ে থাকি। আচ্ছা, তো পুজোয় বিশেষ কি থাকে? মানে যিনি পুতুল মাইতি রয়েছেন, যিনি ক্লাবের সেক্রেটারি, তিনি হয়তো সবচেয়ে ভালো বলতে পারবেন যে পুজোয় কি থাকে। চমক তো থাকে অবভিয়াসলি, আর সারা বছর তো অনেক রকমই উদ্যোগ তো নেওয়া হয়, কিন্তু পুজোয় বিশেষ কি থাকে সবাই মিলে একসাথে আনন্দ করবার জন্য, সেটা কিন্তু আপনার কাছ থেকে আমরা শুনে নেব। হ্যাঁ, আমাদের পুজো উদ্বোধন হয়ে যায় পঞ্চমী বা ষষ্ঠীতে। আমরা সারা বছর ওই পুজোতে চমক দেওয়ার মতো তেমন বলতে, উদ্বোধনের দিনে আমরা একটা উদ্বোধনী মানে অনুষ্ঠান হয় আমাদের, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বোনেরাই সারা বছর ধরে সেটার প্রিপারেশান নেয়, সেটা নিয়ে আমরা উদ্বোধনের দিনে ওটা এক্সপ্রেস করা হয়। আচ্ছা, তো নাচ গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোটার চারদিন বেশ ভালোই মজা করা হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের নাচ গানের মধ্য দিয়েই চারদিন কাটে। প্রথম দিন আমাদের হোমের বোনেরা সারা বছর ধরে যে নাচটা পুজোর জন্যই বিশেষ করে ওটা তোলা হয়, ওটা উদ্বোধনের দিনে হয়। তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে যারা কন্ট্যাক্ট করে এমনি অনুষ্ঠান করতে চায় গানের নাচের, তারা আমাদের ওখানে পারফর্ম বা খুব সুন্দর মানে আনন্দ করে কিন্তু পুজোটা বেশ কাটানো হয়। তো এই মুহূর্তে কিন্তু আমরা ক্লাবের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন পূর্ণিমা দলুই, তাকেও কিন্তু আমরা সাথে পেয়ে গেছি। তো পুজোয় আর কি হয় সেগুলো কিন্তু ওনার কাছ থেকে আমরা জেনে নেব। নমস্কার, জিও বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার, তো আমি যেটা জানতে চাইবো যে পুজো মানে তো খাওয়া দাওয়া, তো পুজোয় খাওয়া দাওয়ার কি থাকে, মেনু কি থাকে? খাওয়া দাওয়া বলতে ওই চার দিন তো আমাদের স্পেশালি মেনু থাকে, তো ষষ্ঠীর দিন থেকে আমাদের শুরু হয়ে যায়। ষষ্ঠীর দিন আলু ভাজা, মিক্স সবজি, আর এমনি কোনো সবজি, ডাল, ভাত, চাটনি, এসব খুব সুন্দর। কিন্তু মেনু শুনে নিলাম, প্রথম ষষ্ঠীতেই কিন্তু একটা সুন্দর মেনু রয়েছে, তারপরে সপ্তমী অষ্টমী বা বাকি দিনগুলোতে কী মেনু থাকে? সপ্তমীতে তো মাছ থাকছে, তার সাথে সবজি থাকছে, ডাল, মিষ্টি, বিভিন্ন ধরনের।
আচ্ছা, তো তার আরেকজনকে যিনি রয়েছেন যে ক্লাব মেম্বার পূর্ণিমা ঢালি, তাকে কিন্তু পেয়ে গেছি। আমি প্রথমে বলেছিলাম যে বিশেষভাবে সক্ষম এনারা, উনি কিন্তু প্রথমে জিও বাংলায় ওনাকে স্বাগত জানিয়ে নেবো, নমস্কার আপনাকে। উনি যে কথাটা বলবেন সেটা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন। পাশাপাশি আমার পাশে পূর্ণিমা দলুই যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন, তিনি কিন্তু উনি কি বলতে চাইছেন সেটা কিন্তু সুন্দরভাবে একটু বুঝিয়ে বলবেন। সব বাচ্চারা মিলে নাচ গান আনন্দ করে, হই হুল্লোড় করে। পুজো মানে কিন্তু আনন্দ সবার, আর পুজোতে যে আশাভবন সেন্টারে কিন্তু সুন্দর এরকমভাবে তারাও পুজো কাটান, আর উনি এটাই জানাতে চাইছেন যে সব বাচ্চারা মিলে কিন্তু আনন্দ, তাই নয় কি? সেটার মধ্যেও একটা আলাদা আনন্দ রয়েছে বাচ্চারা, একদমই তাই। তো আমি আপনাদের কাছে আবার চলে আসছি যে প্রশ্নটা নিয়ে, যে এই রকম উদ্যোগ হঠাৎ করে মানে শুরু করা খুব মুশকিল ছিল ব্যাপারটা, সেই ব্যাপারটা যদি একটু আমাদের সামনে শেয়ার করেন। এটা নিয়ে আমরা গত 7 বছর পুজো করছি। এর আগে আমরা আমাদের দুর্গাপুজোর সময় প্রতি বছরই ভাই বোনদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো, যাতে তারা বাড়ি থেকে নিজেদের পুজোটাকে উপভোগ করতে পারে। কিন্তু যখন আবার পূজার পর ফিরে আসতো হোমে, তখন পূজা সম্পর্কে যখন তাদের সাথে গল্প করতাম যে দুর্গাপূজাটাকে তারা কী কতটা এনজয় করেছে, তখন তারা খুব নিরুৎসাহিত হতো। কারণ প্যান্ডেলে গিয়ে তারা ঠিক মতো প্রতিমা দর্শন করতে পারতো না, কারণ সাধারণ মানুষের জন্য ব্যবস্থা আছে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। সেহেতু ভিড় ঠেলে এগিয়ে গিয়ে প্রতিমা দর্শন করার মতো সামর্থ্য তাদের থাকে না, সেহেতু পুজোটাকে ঠিক মতো উপভোগ করতেও পারে না। সেই জন্য আমরা ওখান থেকেই একটা চিন্তাভাবনা করলাম যে যদি আমরা নিজেদের মতো করে দুর্গাপুজোটাকে করি, তাহলে আমরা নিজেরাই তাতে ইনভলভ থাকব, নিজেরাই সব কিছু করব, যতটুকু নিজেদের মতো করে এনজয় করা যায় আর কি। আর শেষ যে প্রশ্নটা করবো, যে পুজোয় মানে পুজো তো আসছে, পুজো সামনেই, তো সেখানে জিও বাংলার সাথে যুক্ত হতে পেরে কতটা ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, আমরা আগেই বলেছি যে আমরা বিভিন্ন জায়গায় মানে এই পুজোটা নিয়ে অনেকেই অনেক কিছু অনেক আমাদের কাছে আসে, জানতে চায়। তো আপনারা যে এভাবে আপনাদের কাছে যে এতটা দূর আপনাদের সাথে এসেছি, এসে যে আপনারা এতটা করছেন, তার জন্য আমরা খুবই খুশি। আমাদের তরফ থেকে তো ওনাদের জন্য অনেকটাই শুভেচ্ছা, আরও এগিয়ে যাক PWD ফোরাম অফ আশাভবন সেন্টার, আরও এগিয়ে যাক, বছর যত এগিয়ে যাবে তারা যেন আরও এগিয়ে যাক। আর দুর্গা পুজো তারা করছে নিজেদের মতো করে, কিন্তু সুন্দর সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে নিয়ে আনন্দে কিন্তু তারা পুজো পালন করছে, আর পুজোটা তো সত্যিই সবার। তো এই রকম অন্যান্য ক্লাব নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে, আমি সিঞ্চিতা আবারও চলে আসবো, থাকবে অন্য ক্লাব আড্ডায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। নমস্কার।